আজকে দেখুন আপনার ছেলে মেয়েগুলো ওদিকে ধাবিত হচ্ছে, আমরা যদি নিষেধ না করি আপনাদেরকে বুঝায় না দেই তাহলে আপনারা কেমন করে বুঝবেন? অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, ছেলে মেয়েগুলোকে এগুলো শিক্ষা দেয়, প্র্যাকটিস করায়। এই পরিমণি এবার দেখুন ধরা খাইছে, ওর কোথায় কি কুকর্ম করেছে সব বের হচ্ছে। ওই 3 কোটি টাকার গাড়িটা কে দিয়েছিল, কেন দিয়েছিল সেটাও পাস হয়েছে। ওই যে গোলাম সাকালাইনের সঙ্গে ওর কি হয়েছিল, পুলিশে সেই পুলিশ অফিসারের সঙ্গে ওর কি হয়েছিল সেটাও ধরা পড়ছে। ঘরের ভিতরে কি পাওয়া গেছে সব ধরা পড়ছে। এই যদি হয় আমাদের কালচার তাহলে জাতি আমার থেকে কি শিখবে? আর যারা ওদেরকে ফলো করে তাদের অবস্থাটা কি হবে? তারা যারা বলে যে সমস্ত উচ্চবয়স্ক ছেলে মেয়ে বলে আমরা পরিমণির মতো হতে চাই, পরিমণির মতো যদি তোমরা হতে চাও তোমাদের তো মদ খাওয়া লাগবে, তোমাদের তো এগুলো করা লাগবে, আর জেলের মধ্যে ঢুকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েগুলোর এমন অবস্থা হয়ে গেছে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকের ভিতরে।